একজন নবী ছিলেন পৃথিবীর জমিনে, যে নবী মাছের পেটের ভিতরে ছিলেন, মাছ তাকে গিলে ফেলেছিলেন, মাছের পেট থেকে যেই সময়টায় বাহির হয়েছিলেন, যে সময়টা ছিল ওই সময়টাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ও মুসলমান শুনো, শুধু পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দোয়া কবুল করে মুহররম মাসের 10 তারিখে একত্রিত করেছিলেন, শুধু তাই নয়, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি থেকে নামাইয়া মুক্ত করেছিলেন মুহররম মাসের 10 তারিখ। ও মুসলমান শুধু তাই নয়, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিল, তাদেরকে মাছের পেট থেকে আল্লাহর পদ্ধতিভাবে বাহির করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, আপনার আমার পরিচিত, আপনার আমার প্রিয় নবী হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের সঙ্গে যুদ্ধে সংগঠিত হয়েছিল। যুদ্ধ সংগঠিত হওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলের কিছু মুসল্লি মিলে যখন ফেরাউনের সাথে সংঘর্ষ হয়েছিল, ফেরাউনের সাথে সংঘর্ষ হওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হইতেছিলেন। এই পার হওয়ার সময় অপ সকল চাইতেই ছিল পানি, আর পানি মাঝখানে ছিল পানি। এমন সময় নদীর ওই পারে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে দাঁড়িয়েছিলেন। ও মুসলমান, এমন সময় যখন পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার চেষ্টা করে, আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ভিতরে যে লাঠি ছিল লাঠি দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও মূসা পয়গম্বর তোমার চিন্তার কোনো কারণ নাই, পিছন দিক থেকে ফেরাউনের বংশ তোমাকে আক্রমণ করতে চায়, সামনের দিকে নীল নদ, তোমাকে বাঁচানোর জন্য চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার হাতের লাঠি দিয়ে নদীর ভিতরে তুমি হাতের লাঠি দিয়ে নিক্ষেপ করো, হাতের লাঠি দিয়ে তুমি আঘাত করো। আল্লাহ তাআলার ক্ষুদ্রতিভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জানানো হলো, জানানোর সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ভিতরে লাঠি দিয়ে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষুদ্রতিভাবে নদীর ভিতরে 12টা রাস্তা অতিক্রম হয়ে গেল। আল্লাহ তাআলার ক্ষুদ্রতিভাবে সেই নীল নদীর ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। কেমন রাস্তাগুলো হয়েছিল? মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায়, কোরআনের আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, রাস্তাগুলো এমন ছিল, 12টা রাস্তা যখন হল, একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার সম্পর্ক দূরত্ব ছিল, কিন্তু আল্লাহ তাআলার ক্ষুদ্রতিভাবে একটা রাস্তাকে দেখার জন্য আরেকটা রাস্তার মাঝখানে আল্লাহ তাআলার ক্ষুদ্রতিভাবে গ্লাস ফিট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। গ্লাস কেন ফিট করেছিলেন? যাতে করে এই রাস্তা দিয়ে যে যাবে, অপর রাস্তা দিয়ে কে অতিক্রম হচ্ছে যাতে তারা বুঝতে পারে, এজন্য আল্লাহ তাআলা গ্লাস ফিট করে দিয়েছিলেন। কে বাহির, কে পার হইতেছে, কে পার হইতেছে না, সবগুলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন। এই দেখার সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে নিয়ে যখন রাস্তা অতিক্রম করে নদী পার হয়ে নদীর ওপারে চলে গেল, এমন সময় ফেরাউন পিছন দিক থেকে আসে, ফেরাউন পিছন দিক থেকে আসে। আসার পরে ফেরাউন থেকে সামনে এত সুন্দর রাস্তা কবে আমি করলাম, এত সুন্দর রাস্তা আমি কবে করলাম? ফেরাউনের বংশধর জিজ্ঞাসা করলো, ও আমাদের নেতা ফেরাউন, সামনে এত সুন্দর রাস্তা, যে রাস্তাগুলো আপনার মিশরের জমিনের সবচেয়ে সুন্দর রাস্তা, এই রাস্তাগুলো আপনি কবে করেছিলেন? ফেরাউন বলে, আমি এই রাস্তাগুলো কবে করেছিলাম সেটা তো তোমরা জানো না, আমি এই রাস্তাগুলো সুন্দর করে রেখেছিলাম, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা রাস্তায় অতিক্রম করো। যখন রাস্তার ভিতরে ফেরাউন এবং তার দলবল সহ একত্রিতভাবে রাস্তার মাঝখানে গিয়ে উপস্থিত হয়ে গেল, আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, ও পানি, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী, আমার উম্মত,
যারা দিনের উপর চলে, দিনের উপর অটল অবিচল থাকে, তাদের জন্য আমার ক্ষুদ্রতি রাস্তা করেছিলাম। ও বাণী তোমাকে ঘোষণা করলাম, এখন আর আমার উম্মত এখানে নাই, আমার পছন্দের বান্দা এখানে নাই, ফারাউন সহ তার বংশধর সকলকে তুমি ডুবাইয়া পানি রাস্তাটাকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ক্ষুদ্রতি ভাবে সেই রাস্তাকে দূর করে দিলেন। ফারাউন এখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে, ফারাউন একের পর এক হাবুডুবু খাইতেছে। সেখানে ফারাউনকে আল্লাহ তাআলার ক্ষুদ্রতি ভাবে, আল্লাহ তাআলার ক্ষুদ্রতি ভাবে ফেরেশতা দিয়ে তার মুখের ভিতরে এই নীল নদের কাদা দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। যে ফারাউন এত বড় একটা কি, এত বড় ক্ষমতার মালিক ছিল, এত বড় সম্পদের মালিক ছিল, যে ফারাউনের ইতিহাস পড়লে পাওয়া যায় ফারাউন এত বড় ক্ষমতার মালিক ছিল, তার 40 বছর পর্যন্ত একবারের জন্য তার শরীরে মাথা ব্যথা পর্যন্ত হয়নি।